birthday to you. Now 1 2 3 start. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Mama phudao phudao. Dadu bhai phudao. Dadu bhai phudao. Yay! Ewa kato 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 tum kato. Woo! Kato. Diki. Ayo! Bahate kanche bolna. আমাদের সমস্ত গেস্টরা চলে গেছে এখানে দেখো আমার বোন রয়েছে আর এই যে বুজুটা ঘুমাচ্ছে এতক্ষণে আর আমার মেশো আমি যেগুলো বলছি সেগুলো আবার রিপিট করছে মজা করছে আমাকে নিয়ে আর তোমাদেরকে আমি খাওয়া দাওয়ার কিছু দেখাতে পারিনি আই এম সো সরি কিন্তু মানে যেরকম অবস্থা মেয়ে নিয়ে আর সমস্ত অতিথিদের অ্যাটেন্ড করতে করতে আর দুটো বিল্ডিং এর দুটো
কনফারেন্স এই কি বলে এটাকে কমিউনিটি হল সেইটা নেওয়া হয়েছে। একবার ওই বাড়িতে দৌড়ো না, একবার এই বাড়িতে দৌড়ো না, একবার উপরে ওঠা, করতে করতে আমরা পাগল হয়ে গেছি। দিয়ে নিজেরা যখন খেতে বসেছি তখন আর এনার্জি লাগেনি, আর আমার ফোনটাও ছিল না, ফোন ছিল উপরে বাবার কাছে রাখা ছিল ফোন, ফলে খাওয়া দাওয়া কিছু দেখাতে পারিনি। এটা আমার মাসিদের দেখো, এই হচ্ছে আমার ছোট মাসি, আমার মাসিমণি, আর এই হচ্ছে বেশ একটু তাকাও, এই হচ্ছে ছোট মেশো, ও বাবা, আর এই হচ্ছে আমার বোন, ওই হচ্ছে গুজুগুড়ি ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে, সারাদিন দৌড়াত্ম করে এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। বাট দিনটা আমাদের ভালোই কেটেছে, আর সব থেকে আরো ভালো যাবে এই কারণে, কারণ মাসিমণিরা আজকে থাকবে। তো আচ্ছা, মাসিমণি বলছে আটকে রেখেছে, বেশ করেছি, যাও আটকেই রেখেছি। মেনুতে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, ভেজ ফ্রাইড রাইস, আর মাটন কষা, আর চার পাঁচজন যারা মাংস খাবেন না তাদের জন্য অল্প করে একটু পনিরের তরকারি করেছিলাম, আর চাটনি, পাঁপড়, গুলাবজামুন আর আইসক্রিম। এই হচ্ছে আমাদের সিম্পল মেনু। এখন আমরা একটু ফ্যামিলি টাইম কাটাবো, আড্ডা দেবো, বুঝতেই পারছো। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে এই জামা কাপড়টা ছাড়তে হবে, আর সব থেকে বড় কথা দেখো আমার 500 টাকা কিরম বরবাদ হয়েছে। গজাকে আজকে দুপুরে খাইয়েছি, নখ পুরো হলুদ হয়ে গেছে, দেখো কি করব বলো তো। এটা এটা একটু দেখবো নেল পলিশ রিমুভার দিয়ে ওঠে কিনা, চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। শুভ ষষ্ঠী বন্ধুরা, গুজুর জন্মদিন তো ছিল 8 তারিখে, তোমরা জানো 8ই অক্টোবর, আর আজকে হচ্ছে 11ই অক্টোবর সোমবার ষষ্ঠী। আনফর্চুনেটলি সেদিনকে আর ভিডিও করতে পারিনি, কারণ মাসিমণিরা ছিল সবার সাথে গল্প করে আড্ডা দিয়ে আর কি দিনটা আমাদের বেশ জমে গেছিলো। আর এখন বাজে সকাল 11:30, আমার মেয়ে আজকে বেশ তাড়াতাড়ি উঠে খেয়ে দিয়ে স্নান টান করে নিয়ে এখন দেখো আবার শুয়ে পড়েছে। ওকে একটা পুরনো জামা পরিয়ে রেখেছি, তার কারণ আমরা ইচ্ছে আছে আজকে বেরাবো, তো বেরোনোর আগে ভালোভাবে জামা কাপড় পরিয়ে নেবো, এবং তখন আবার ডায়াপার চেঞ্জ করতে হবে, ওই জন্য এখন এমনি জামা পরিয়ে রেখেছি। আর আজকে আমাদের কি প্ল্যান সেটা নিয়ে আর একটা ভিডিও আমি করব, এখন সেটা রিভিল করছি না। তো আমি ভাবলাম যে বার্থডের ভিডিওটা তো শেষ করার হয়নি, তো এখানেই শেষ করে দিই আজকে দিয়ে। আর আমাদের পুজো কীরকম কাটে সেটার জন্য তোমরা অপেক্ষা করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। গুজুবুড়িকে সব জায়গায় নিয়ে যাব না, বাট আমি আর অরবিন্দও যদি বেরোই সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তবে একটা কথা বলে দিই, আমরা ডেফিনেটলি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো না, এমনি লোকজন ভিড় দেখতে দেখতে যাব, মানে বেসিক্যালি গাড়ি করে ঘুরবো আর কোথাও হয়তো খেতে যাব। তো যাই হোক, তোমরা সবাই গুজুবুড়িকে আশীর্বাদ করো, ও যেন একজন খুব ভালো মানুষ হয় জীবনে, আর কিছু চাই না। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে পুজোর অনেক অনেক ভালোবাসা, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।